রাজনীতির মাঠের লাঠি বড় হওয়ার ছোট হওয়ার ব্যাপারটা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ জানি না, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে স্পষ্ট আগে জানিয়ে নিই, কোনো ভূমিকা ছাড়া, আমি যেদিন বনানীতে বিএনপির ওই মোমবাতি প্রজ্বলনের অনুষ্ঠানে যেদিন আওয়ামী লীগ বা ছাত্রলীগ হামলা করেছিল সেদিন থেকেই বলছিলাম যে এ ধরনের প্রোগ্রাম করতে না দিলে ভবিষ্যতে এগুলোর ফলাফল ভালো হয় না। এবং এরপর থেকে বিএনপি মিছিলে লাঠি নেওয়া শুরু করলো, লাঠি নিতে নিতে লাঠির সংখ্যা বাড়লো, লাঠির জায়গায় রড যোগ হলো, তার জায়গায় মাথায় একটা ছোট্ট পতাকা যোগ হলো, এবং সবশেষ হাতির জিলে যেই সমাবেশটি হয়েছিল বিএনপি তেজগাঁ ইউনিটের, সেই সমাবেশে বিএনপি নেতারা ঘোষণা দিয়ে বসলেন লাঠি দিন দিন বড় হবে, মারতে আসলে ঢাকায় আওয়ামী লীগকে থাকতে দেওয়া হবে না। আমি যেই জায়গাটা আপনাদেরকে নজর দিতে চাই সেটা হলো যে আগামী কয়েকদিনের রাজনীতি, আগামী কয়েকদিন অর্থাৎ এই তিন মাসের মধ্যে রাজনীতি একটা বড় মেরুকরণ হবে। আগামী তিন মাসের একটি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপি। তারা বলছে যে এই তিন মাসে তারা সবগুলো বিভাগীয় শহরে একটা সমাবেশ করবে, সবশেষে সে ডিসেম্বরে ঢাকায় সমাবেশ করবে। এবং এই তিন মাস আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তিন মাস বিএনপি সমাবেশগুলো দিয়ে যে সময়টা কাটাবে এর পাশাপাশি তারা অন্য যেই রাজনৈতিক দলগুলোকে চাচ্ছে সেই দলগুলোর সঙ্গে এই তিন মাসে একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাবে। একইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপির যে বাধাগুলো আছে, যে গ্রহণযোগ্যতার সমস্যাগুলো আছে, সেইগুলো তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপির বাধার মধ্যে প্রধান বাধা কী কী? প্রধান বাধা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার গ্রহণযোগ্যতা, তাকে কতটা মেনে নেয়। ইতিমধ্যে আপনারা জানবেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে কিন্তু সবশেষ তার যে সাক্ষাৎকার মিডিয়াতে প্রকাশ হয়েছে সেখানেও প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমান সম্পর্কে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি বড় রকম অভিযোগ রয়েছে এবং অনেকেই তাকে ইজিভাবে নেন না, যদিও বিএনপির মহাসচিব এটা স্টেট অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে না, তাদের সাথে এখন সম্পর্ক এবং তারেক ইস্যুতেও সম্পর্ক অনেক ভালো। ইন্ডিয়ার সাথেও বিএনপির সম্পর্ক নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে, সেই প্রশ্নের প্রেক্ষিতেও বিএনপি মহাসচিব বলেছেন সেগুলো কাটিয়ে উঠেছে, এখন তাদের সঙ্গে কথাবার্তা হয়, উঠা বসা হয়। তার মানে এই বিষয়গুলো নিয়ে বিএনপি কাজ করছে। আচ্ছা, এরপর আসুন আগামী নির্বাচন। সরকার কিন্তু স্টিক অবস্থায়, সরকার স্টিক অবস্থায় তারা নির্বাচনের দিকে যাবে। এখন ঘটনাগুলো কী ঘটবে? ঘটনাগুলো হলো একদম দুই মেরু থেকে একদিকে তারা লাঠিও হাতে নিয়েছে, আবার রাজনীতিকে আরও জমিয়ে তোলার চেষ্টা করছে। দেখেন, সরকারি দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এবং পুলিশ বলেছে যে লাঠি নিয়ে মিছিল করা যাবে না, বিএনপি বলছে লাঠি দিন দিন বড় হবে। সরকারি দল কখনো কখনো বলছে যে তাদেরকে সুষ্ঠু ও সহিংস রাজনীতি করার জন্য বাধা দেওয়া হবে না, আবার ওই মিরপুরে বনানীতে যখন এই ধানমন্ডিতেও সেদিন কেমনে কেমনে গিয়া লাঠালাঠি হয়েই যাচ্ছে। আসলে ওনারা স্টেজে যা বলেন এটা কতটা বিশ্বাসযোগ্য আমি জানি না। আমাদের কাছে সবচেয়ে চিন্তার এবং দুশ্চিন্তার বিষয় হচ্ছে আগামী দিনের রাজনীতি। যদি সত্যিকার অর্থেই পুলিশ তার অবস্থান ঠিক থাকে তাহলে লাঠি নিয়ে মিছিল করা যাবে না, আবার সত্যিকার অর্থেই বিএনপি যদি তার অবস্থানে ঠিক থাকে তাহলে লাঠি দিন দিন বড় হবে, তার ফলাফল কী হবে? আমরা আগামী নির্বাচন নিয়ে আপনাদেরকে এর আগের কন্টেন্টে জানিয়েছি যে আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচনে যেতে চাই না। এই বাংলাদেশে নির্বাচন কীভাবে প্রতিহত করতে হয় এটা সবচেয়ে ভালো জানে আওয়ামী লীগ এবং তারা কয়েকবার দেখিয়েছে, এবং তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে না বিএনপি? আমরা এর আগে কিন্তু বলেছি এরা একদল আরেকদলের কাছ থেকে কেমনে শিক্ষা নেয়, 91-এ যারা ক্ষমতায় ছিল তাদের শিক্ষা, 96-এ আবার যারা ক্ষমতায় আসছে তারা কীভাবে কাজে লাগিয়েছিল, এরপরে আবার কীভাবে কাজে লাগিয়েছে, এরা ভালো জিনিস কারো কারোরটা নেয় না। এই দুই দলই আরেকজনরে কোন কুটু কেরিং কেরিংয়ে বিপদে ফেলা যাবে এবং কী করা যাবে, দেখুন গত দু তিন মাসে 5 জন মানুষ রাজনৈতিক কারণে না শেষ হয়ে গেছেন, হাজার হাজার ছেলে পেলে তারা ঘর ছাড়া, এবং কত পরিবার কতভাবে বিধ্বস্ত। আমার কাছে পরশু দিন বিএনপির তৃণমূলের একজন মানুষ, একজন কর্মী, তিনি আমাকে একটি মেসেজ পাঠিয়েছেন। সে ছেলেটি আমাকে বলল যে 2009-10 সালে তার একটা টেলিফোনের দোকান ছিল, মোবাইল অ্যাক্সেসরিজের দোকান ছিল, সে হাতে 15-16 লাখ টাকা ক্যাশ ছিল। তো রাজনীতিতে আস্তে আস্তে কিছুটা যখন সক্রিয় হলো তখনই শুরু হলো মামলা মোকদ্দমার প্যাচে পড়া, তারপরে কর্মচারীদের দোকানটা চালাতো, তারপর কর্মচারীদের দোকান চালাতে গিয়ে সে লস খেলো, তারপর হাতে যেই টাকাগুলো ছিল সেগুলো দিয়ে এই মামলা ফেস করা, হাজিরা এবং সংসার চালাতে চালাতে এখন সে নিঃস্ব, তার এখন মনে হয় যে কোনো সময় স্ট্রোক করবে। এই দোষ আমি শুধু আওয়ামী লীগের উপরে দিব না,
এই দোষ আমি আওয়ামী লীগ বিএনপি দুই দলের উপরে দিব। এই বাংলাদেশে কত লক্ষ লক্ষ কিশোর যুবকের বুকের রক্তের উপর দিয়ে, সেই রক্ত শুধু সরাসরি বের হওয়ার উক্ত না, রক্ত পানি হওয়া, শ্রম ঘাম পানি হওয়া, কষ্টের উপর দিয়ে আপনারা মসনদে যান গিয়ে আমাদেরকে, যা একটা সেকেন্ডের মধ্যে আপনারা ভুলে যান, ভুলে গিয়ে আপনারা সিঙ্গাপুরের শীর্ষধনীর তালিকায় নাম লেখান, আপনারা সেই কানাডা মালয়েশিয়ায় আপনাদের সেটেল করেন, আপনাদের সব ছেলে পেলে। এখন এখনও আওয়ামী লীগের তো আছেই, বিএনপির বড় বড় নেতাদের সব সন্তানরা দেশের বাইরে, আর আমার আপনার সন্তানরা এই গবেটের মতন রিক্সাচালক শাওন, হ্যাঁ এই টাইপের, এই রিক্সাচালকের ছেলে খেতমজুরি ওয়ার্কশপের নারায়ণগঞ্জে ওয়ার্কশপের কর্মচারী, এরা গিয়ে বুকে বুক পেতে দেয়, তাদের বুক এসপার উসপার হয়, আর ওদের সন্তানরা ইউরোপ আমেরিকায় থেকে এরা মরে গেলে তারপরে তারা আবার এসে এখানে আমাদের উপরে ছক্কা ঘোরায়। থ্যাংক ইউ ভেরি মাচ।